নমস্কার বন্ধুরা, সঙ্গীতাস রেসিপি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা, পিঠার রেসিপি, আউলা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। আউলা পিঠাটা আমি কীভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, একদম সহজভাবে বানাবো, যে কেউ বানাতে পারবে রেসিপিটা দেখে। তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক। দেখুন, পিঠাটা বানানোর জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ি নিয়েছি, 150 গ্রাম চাউলের গুঁড়ি নিয়েছি আমি এখানে। চাউলের গুঁড়িটাকে আমি ভালো করে চেলে নিয়েছি, খুব ভালো করে চেলে নিতে হবে। এখন আমি জল দিয়ে ব্যাটার বানিয়ে নেব, একটু একটু করে জল দিতে হবে, না হলে বোঝা যাবে না। জল বেশি পড়ে গেলে আবার হবে না, পাতলা হয়ে গেলে হবে না, ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে হবে না। দেখুন, ব্যাটারটা এরকম হতে হবে, বেশি ঘনও না বেশি পাতলাও না। এখন আমি একটা অন্য বাটির মধ্যে কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি একটু কালার করার জন্য। দেখুন, আরেকটা বাটির মধ্যে আরও একটু তুলে নিচ্ছি। এখন আমি একটু কালার দিয়ে দেব, একটা বাটির মধ্যে একটু গ্রিন কালার দিয়ে দেব, আর একটার মধ্যে একটু রেড কালার। দেখুন, গ্রিন কালারটা একটু বেশি পড়ে গেছে, তার জন্য অল্প ফেলে দিচ্ছি। এখন আমি মাখিয়ে নিচ্ছি গ্রিন কালারটাকে। এখন রেড কালারটাকে একটু মাখিয়ে নেব। প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখন অল্প একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিচ্ছি। দেখুন, আঙুলের সাহায্যে এভাবে দিতে হবে, এভাবে আঙুলের সাহায্যে দিয়ে দিচ্ছি। যে কেউ বানিয়ে নিতে পারবে রেসিপিটা দেখলে, একদম সহজ। দেখুন আমি কীভাবে দিচ্ছি। দেখুন, 2 সেকেন্ড পরে পিঠাটা কিন্তু রেডি হয়ে গেছে, একদম টাইম লাগে না পিঠাটা তৈরি হতে, একদম 2 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। দেখুন হয়ে গেছে, এখন আমি ফোল্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার একটা পিঠা। এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি আরেকটা পিঠা বানিয়ে। দেখুন কত সহজ বানানো। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে প্যান থেকে। দেখুন আমি ফোল্ড করে নিচ্ছি। এখন আমি সাইডগুলো ছুরি দিয়ে কেটে দেব, যাতে দেখতে সুন্দর লাগে। দেখুন আমি সাইডগুলো ছুরি দিয়ে কেটে দিয়েছি। এখন আমি রেড কালার দিয়ে বানিয়ে দেখাচ্ছি আরেকটা। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। আমি এটাকে ফোল্ড করে নিয়েছি। দেখুন
দেখুন এখন আমি স্কয়ার টাইপ করে বান্স করে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, দেখুন পিঠাগুলো। এখন পিঠাটাকে রোদ্রে শুকিয়ে নিতে হবে প্রায় 5-6 ঘন্টা, তারপরে তেল দিয়ে ভেজে নিলে হয়ে যাবে। তাহলে আজকে রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার এই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা প্রেস করে দাবিয়ে রাখবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়ি তখনই আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।